কাকুলি রন্ধন মহলে সবাইকে স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তিতলি আর আমার বাবাও মোটামুটি ভালোই আছে। আজকে আমি শ্যাম্পু করেছি চুলে, দেখতেই পারছো। আর তিতলিও শ্যাম্পু করলো, বললো মা আমিও শ্যাম্পু করি, আমারও চুলটা কীরকম ভার লাগছে, মাথাটা কীরকম ভার ভার লাগছে, যেন মাথায় ময়লা হয়েছে। তো আর ওর 4-5 দিন অন্তরই ওর শ্যাম্পু করা অভ্যাস, এবার এতদিন ধরে শ্যাম্পু করতে পারছে না। যদিও ও গেল সপ্তাহে যেদিন ডাক্তার দেখিয়ে এলো, শুক্রবার দিন ও ডাক্তার দেখিয়েছিল, আর শনিবার দিন কিন্তু ও মাথায় শ্যাম্পু করেছিল। ডাক্তারকে ফোন করেছিল, ডাক্তার বারণ করেছিল করতে, কিন্তু বলছে যে মা শ্যাম্পু যদি আমি না করি তাহলে আমি পাগল হয়ে যাবো, ওখান থেকে শ্যাম্পুটা তুমি করতে দাও, প্লিজ পারমিশন দাও। তাই বললাম ঠিক আছে। সত্যি মাথায় কিন্তু অনেক সময় যদি আমাদের ময়লা জমে যায় আর স্নান করার পর কিন্তু মাথাটা সহজে শুকোতে চায় না, সেই ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তা আমি বললাম ঠিক আছে, তা আমি গরম জল করে দিলাম ওকে, বললাম তুই গরম জল দিয়ে, যদিও গরম জলেই আমরা গরমকাল হোক শীতকাল হোক, আমরা কিন্তু গরমকালে একটু হালকা গরম জল আর শীতকালে একটু গরম জলের সেটা একটু বেশি থাকে টেম্পারটা, সেরকমভাবে কিন্তু আমরা শ্যাম্পু করি এবং আজকেও করেছি, সেই দিনও করেছিলাম। মাথাটা কিন্তু পরিষ্কার রাখা দরকার, কারণ মাথা পরিষ্কার রাখলে কিন্তু পরিষ্কার থাকলে কিন্তু ঠান্ডা মানে মাথায় আর কি জলটা বসে না, চুলটাও আমাদের ছাপাশ করে শুকিয়ে যায়। আর আজকে ঘুমের থেকে এখন একটু দেরি করেই উঠছি, লকডাউন সেটা তো একটা ব্যাপার আছেই, আর দ্বিতীয়ত তিতলি যে ওষুধগুলো খাচ্ছে সেম ওষুধ আমিও খাচ্ছি, যদিও আমার রিপোর্টটা নেগেটিভ বেরিয়েছে। একটা ওষুধ শুধু আমি খাচ্ছি না, কি 12 একটা ওষুধ, আই ভরবি এরকম ধরনের খটোমটো নাম, তাই সেই ওষুধটা আমি খাচ্ছি না, বাদবাকি সব ওষুধই আমি খাচ্ছি। তার মধ্যে একটা অ্যালার্জির একটা বা ঘুমের ওষুধ কিছু জাতীয় একটা সন্ধ্যাবেলায় আছে ওষুধটার, সেই ওষুধটা খেলে না সারাদিনই যেন কীরকম একটা এরম করে বসে থাকার মতন একটা হচ্ছে শরীরের মধ্যে। এবারে তোমরা বুঝবে যে আমার বাড়িতে এরকম হয়েছে বা আমার সিচুয়েশনটা কি। একে তো কোভিড সিচুয়েশন, তারপরে লকডাউন, হাত একদম ফাঁকা, পয়সা করির খুবই সমস্যা হচ্ছে, তার মধ্যে খরচ, প্রচুর খরচ, খাওয়া দাওয়া, ওষুধ বিষুধ, টেস্ট, সত্যি আর পেরে উঠছি না জানো তো, সত্যি পেরে উঠছি না, মানে বলতেও খারাপ লাগছে, কারণ খারাপ লাগছে এই কারণেই তোমাদেরও খারাপ লাগবে শুনলে যে সত্যি দিদি কীরমভাবে করছে বা কাকুলি কীরমভাবে করছে এর মধ্যে। আবার না বলেও পারি না, তোমাদের বলবো না তো কাদের বলবো, কাকে বলবো, তাই না। তা যাই হোক, এবারে সকালবেলা উঠলাম, উঠে 7:30টার সময় আজকে উঠেছি, উঠে ভালো লাগছে না, তখনও ইচ্ছে করছে না কাজ করি, কিন্তু যেহেতু আমাদের কাজ করতেই হবে কারণ জল তোলার ব্যাপার থাকে, অনেক কাজ থাকে ঘরের, জল তোলা, বাসন মাজা, তো কাজের লোক আসছে না, বাসন মাজা, জল তোলা, রান্নাঘর পরিষ্কার করা, টিফিনের ব্যবস্থা করা। তা আজকে টিফিন যেটা খাবো সেটা হচ্ছে আজকে ভাত রান্না করেছি, ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, দোকানের জিনিসপত্রগুলোই এখন খেয়ে নিচ্ছি, কেননা এগুলো আমিও চাই না যে এগুলো আর পরে বেচতে, কেননা যতটুকু পারছি সেফ সাইড আমি করে রেখে দিয়েছি, আর যেগুলো হাতের কাছে মানে চোখের সামনে ছিল সেগুলো আমরা ঘরে নিজেরা ইউজ করে নিচ্ছি। ডিম সিদ্ধ দিয়েছি, আর গতকাল না আমি ধোকার ডালনা রান্না করেছিলাম, তা সেইটা কিছুটা রয়ে গেছে, সেইটা আর একটু ডাল রয়ে গেছে, এই দিয়ে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা করবো। লালটু একটু বেরিয়েছে চা পাতা আনতে, চা পাতা ফুরিয়ে গেছে ঘরে, তা লালটু গেছে একটু চা পাতা আনতে, আর একটু পাঁপড় নিয়ে আসতে বলেছে, কারণ এই সময় না আমারও খুব একটা রান্না বান্না করতে পারছি না, মানে এনার্জি দিচ্ছে না যে রান্নাঘরে রান্না করি। আর আরও একটা এনার্জি না দেওয়ার কারণ কী জানো তো, এই বর্ষাকালে না আমাদের ঘর দিয়ে ভীষণ জল পড়ে, ড্যাম্প তো ঘরটা আর রান্নাঘরটা তো আরও সাথে, মানে গেলেই তোমার এনার্জি যেটুকুনি থাকবে সেটুকুনিও লস হয়ে যাবে, মানে ঘরের মেঝেটা এত সাথে, মানে জল কিন্তু আমি ফেলছি না, তবুও যেন জল 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 একটা জলা জলা ভাব, তারপরে দেয়াল ফেয়ালগুলো থেকে জল পড়ছে, বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না। তার জন্য একটু ডাল রান্না করবো, পাঁপড় ভাজা করবো, আর মাছ কি মাছ আছে আমি জানি না, ফ্রিজটা আমি বন্ধ করে রেখেছি, বার করবো, ওই মাছের ঝোল রান্না করবো, আর একটু আমের চাটনি করার ইচ্ছা আছে। মাথায় শ্যাম্পু ট্যাম্পু তো করা হয়ে গেছে, কদিন ধরে লালটু পুজোটা দিয়ে দিচ্ছে, তিতলির শরীরটা তো সেরম ফিট না, হ্যাঁ অসুস্থ না কিন্তু ফিট নয় সেরকম যে একদম আগের মতন পুজো দিয়ে দেবে সব কিছু করে দেবে, সেই এনার্জিটাও পাচ্ছে না। আর আমার বাবা মোটামুটি ঠিকই আছে, কেননা বাবা দেখলাম সকালবেলা সবজি টবজি কাটছে, 2-3 দিন ধরেই কাটছে, তারপরে ঘর দুয়ার দেখলাম পরিষ্কার করেছে, স্নান ঠান করেছে, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ফান করে, আমার কাছে গঙ্গার জল চাইতে এসেছিলো, আমি দিইনি এখন গঙ্গার জলটা, একটা কারণে এখন গঙ্গার জল ঠলে না, হাত দিতে কিন্তু বারণ করছে, সেই জন্য আমি গঙ্গার জলটা দিইনি, সাথে থাকো, খাওয়া দাওয়া করে নিই,
তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবে না, আর উপরে অল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে আমি প্রত্যেক দিন এই যে খেটে খুঁটে ভিডিও করি সেগুলোর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যাবে, আর তোমরা সেটা দেখবে, আর দেখার পরে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করবে, ভালো মন্দ যা খুশি ডাইনি যা খুশি লিখবে কিন্তু কমেন্ট করো প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার মানে শুভানুধ্যায়ী যারা চায় চাও আর কি যে আমি এগোই, তাদের তো কিছু বলার নেই, একটা কথাই বলবো প্লিজ আমার ছেড়ে যেও না। চলো তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। দেখো সবার খাবারই আছে, এই যে এটা হচ্ছে গিয়ে লালটুর খাবার, এটা তিতির খাবার, জায়গাটা পজিশনটা ভুল হয়ে গেছে। আমরা খেতে বসেছি, দেখো কী খাচ্ছি, ডিম সিদ্ধ যেটা এখন খুব প্রয়োজন আমাদের খাওয়ার, আর এই যে বলেছিলাম যে ধোকার ডালনা রান্না করেছিলাম, এই যে তো তিতলি ক্যামেরা করছে, আর লালটু এত গরম আমাদের তো আর এসি নেই, তাও বেশিরভাগ সময় খালিগাতেই থাকে, আর খালিগা নিয়ে ও আর আসতে পারে না আর কি। তা খেয়ে নি, আর তোমরাও ব্রেকফাস্ট করেছো কিনা জানি না, তবে ব্রেকফাস্ট আজকে আমি খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি, 10:30 বাজেনি এখনো। তোমার ডানাটা না ফাটাফাটি হয়েছে, আমি একদিন শেয়ার করবো তোমার ডানাটা বানানো, সবাই জানে তবু যারা জানে না তারা দেখবে। তো চলো খেয়ে নি। দেখো আমাদের খাল পরিষ্কার হচ্ছে, মানে প্রচুর পানা জমে গেছিলো, এরম বড় বড়, মানে কাউকে যদি মেরে ওই খালের মধ্যে ফেলে দিত না, গন্ধ না বেরোনো অবধি বোঝা যেত না। তা যাই হোক খালটা পরিষ্কার হচ্ছে, আমি ভিতরে ছিলাম আর ওরা একদম মানে পানাগুলোকে তুলে নিয়ে রাস্তার ওপর এমনভাবে রেখেছে, গাড়ি ঘোড়ার যাতায়াতের তো অসুবিধা অবশ্যই, আর তার সাথে কী হয়েছে আমার বাড়ির গেটের থেকে আর কি খালটার বেশি দূরত্ব নয়, আর এই যখনই সন্ধ্যা হবে এত মশা হবে, এত মশা হবে যে ঘরে আমি টিকতে পারবো না, তার জন্য আমি ওদের সাথে একটু চিকাচামিকি করলাম, অনেক করে বুঝিয়ে বললাম, তারপরে এই যে পানাগুলো সরিয়ে দিচ্ছে, কারণ আমি বললাম সরিয়ে দাও না হলে জানো তো সাপ আমার চ্যানেল আছে, এর আগের বছর সাপ থেকে তোমরা কাজটা করছো সেটাও দেখাবো, সেই জন্য বড় দাঁড়া সাপ, তা সাপের ব্যাপার থাকে, তারপরে মশা আর দুর্গন্ধ, মানে সব দিক থেকেই অসুবিধা হয়, তার জন্য ওদের বলে কয়ে একটু সরালাম, আর অনেক ঝগড়াঝাটি করে কাকুতি মিনতি করে বুঝিয়ে সুজিয়ে ফাঁকা করা গেছে জায়গাটা একটু, বুঝেছো, তাও সরালো না, ওই দেখো ওইখানটা সব রেখে দিয়ে চলে গেল। এবার কি হয় ব্যাপারটা, এখানে থাকলে আমার এই যে দরজাটা এখানে, আমার গেটটা এখানে আর এইটুখানি ডিস্টেন্স, এবার কি হয় আমরা আমি এই ঘরটার মধ্যে থাকি, মানে এমনি সময় একটুখানি যদি জল হয় আমার ঘরের মধ্যে সাপ ঢুকে পড়ে, আর মশা তো মানে বলার নয়, সেটাই ওদেরকে বললাম, ওরা বোঝেনি প্রথমে তুলে ফেলেছিল, আর আমিও ভেতরে ছিলাম আমিও খেয়াল করিনি, তা বেরিয়ে এসে বললাম তখন ওদেরকে যে তোমরা যে এখানে ফেলছো, আমি তো এখানে বাস করি, আমার ঘরের মধ্যে মশা আমি মানে টিকতে পারবো না, এই এত দিনের পর দিন এগুলো পচবে আর বিভৎস গন্ধ, ঘরে থাকা যায় না। তা যাই হোক বরাবর ওরা সরিয়ে দিয়েছে, তাও ওখান থেকেও আসে গন্ধ, যে ওখান থেকে আসে না তা না, আর এখন তো গরমকাল দরজা জানলা বন্ধ করে তো থাকা যায় না, আর কাটছে রাস্তার ধারে ঘর, কিছু অসুবিধা সহ্য করতে হবে, কিছু করার নেই। চলে এসেছি রান্নাঘরে, দেখো ডাল ফুটছে, বেশি কিছু রান্না করব না, ডালটুকুই করব, আর এখানে মাছটা বার করে রেখেছি, এটা বোধ হয় চিতল মাছ হবে, দেখাই একবার, প্লাস্টিকটা খুলিনি এখনো আমি, এই যে এই মাছের ঝোল রান্না করব আর পাঁপড় ভাজা করব। তা মাছটা আমি ধুই, ধুইয়ে নুন হলুদ মাখাই, তারপরে আবার ফিরে আসছি, সাথে থাকো। এই প্যাকেটের ডালটা আমি রান্না করলাম আজকে জানো, এই যে এটার দাম হচ্ছে যে 500 গ্রামের দাম হচ্ছে 80 টাকা, এটা অনলাইনে এসছে তিতলিরই আর কি কারুকার্য, এগুলো তিতলির বন্ধুরা অনেক কিছু পাঠিয়েছে, তার মধ্যে ডালটাও পাঠিয়েছে, তা আমি ভাবলাম ডালটার মধ্যে বিশেষত্ব কী,
তা দেখলাম ডালটা কিন্তু আমার 5 মিনিটের মধ্যে ফুটে গেল একদম। আমি 5 মিনিট হয়েছে ডালটা বসিয়েছি এবং দেখলাম 5 মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা একদম গলে গেছে। আমি দেখাই তোমাদের ডালটার কাঁচা অবস্থা, ডালটাকে একবার দেখাই। এই যে কাঁচা অবস্থা কিন্তু ডালটা এরকম। আমিও ভাবছিলাম এমনি মুসুরির ডাল তো বোধহয় 82 না 84 টাকা কিলো, সেখানে এটা 500 দাম 80 টাকা, মানে 160 টাকা কিলো। কি এমন বিশেষত্ব আছে? আমি প্রথমটা খুঁজে পেলাম সেটা হচ্ছে এটা 5 মিনিটে আমার ডালটা ফুটে গেল। এবার আমি রান্না করার পর খেয়ে বলবো এটা টেস্টটা কেমন ছিল। আজকে ডালটা আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করলাম, কাঁচা লঙ্কার রাঁধুনি ফোড়ন, আর আমি একটু চামচ করে মুখে দিয়ে টেস্ট করলাম। অসাধারণ, সত্যি টেস্টটা সত্যিই ভালো। দাম যেমন গুণ তেমন, সত্যি ভালো লাগলো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো। মাছটা এখনো ধোয়া হয়নি, তেলটা গরম হতে হতে আমি নুন হলুদ আমি মাখিয়ে নেবো মাছের গায়ে। তেলের যা দাম, তেল ঢালতেও যেন কষ্ট হয়। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার, আর তেলও গরম হয়ে গেছে। এবার আমি ভাজবো, আর তোমাদের সাথে এখন আর আমি থাকবো না, আমি আবার রান্নাবান্না করে ফিরে আসবো। কারণ এই মাছটা ভাজতে প্রচুর তেল ছিটকাবে, আমাকে খুব সাবধানে ভাজতে হবে। সাথে থেকো। গুড ইভিনিং। আমি দুপুরবেলা রান্না করে খেয়ে দিয়ে না ওই একটা ওষুধ বললাম না, একটা ওষুধ দিচ্ছে কীরকম একটা, মানে অ্যালার্জি না ঘুমের ওষুধ আমি জানি না, ভগবান জানে। ওটা খাওয়ার পরে এত ঘুম পায়, আর আমি এমন ঘুমিয়েছি দেখো আমার চোখ মুখগুলো কেমন ফুলে ফুলে গেছে। একেই তো আমার চোখ মুখগুলো এরকম ফোলা ফোলা। তারপরে ওইটা খেয়ে না আরও যেন ফুলে যাচ্ছে চোখ মুখ। আর তারপরে না মানে ঘুম থেকে ওঠার পরে কোনো রকম একটু চা খেয়েছি, আর আমাদের তো জল ঠলগুলো তুলতেই হয়। জলটা তুললাম, লালটু আর আমি দুজনে মিলেই করলাম, করে ঠোরে বসে রয়েছি। আর এবার উঠবো, উঠে টিফিন বানাবো, মানে সন্ধ্যাবেলার টিফিন বানাবো। 6টা বাজে অলরেডি, আমি কিন্তু 6টার সময় তাই বলে উঠিনি, আমি উঠেছি 5টার সময় উঠে পড়লাম। উঠে না একটু বারান্দায় গিয়ে বসেছিলাম, বেশ ভালো লাগছিলো, একা একা চুপ করে বসেছিলাম। আর লালটু বলছিল তুমি কী করছো একা একা এখানে বসে? এবার চোখে মুখে জল দিয়ে বসেছিলাম তো, ও মনে করেছে বোধহয় আমি বোধহয় একা একা বসে বসে কাঁদছি। আমি বলছি তুমি কি কাঁদছো নাকি? না না কাঁদবো কেন? ও ভেবেছে হয়তো আমার শরীর শরীর খারাপ লাগে নাকি, আমি হয়তো বসে বসে কাঁদছি। কারণ আমার না এরকম স্বভাব আছে, আমার শরীর খারাপ লাগলেও আমি বসে বসে কাঁদি। তো যাই হোক, মানে ভিডিওটা আমি আর বড় করবো না, ভেবেছিলাম যে সন্ধ্যাটাকেও আমি একটুখানি অ্যাড করি, কিন্তু চিন্তা করলাম না বোর করে লাভ নেই। এমনি এই ভিডিওতে আমি ভিউজই পাই না, এক বছর হতে চললো, এটা জুন মাস, সামনের মাস হলে আমার এক বছর হয়ে যাবে। আর এক বছরের মধ্যেও আমি আমার যে মনিটাইজেশনের জন্য যেগুলো যেগুলো মানে ক্লারিটারিগুলো পুরো করতে হয় আমি পারিনি করতে, সুতরাং আমাকে আবার লড়তে হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো। টাটা।